নিজের সবটুকু যার জন্য ত্যাগ করেছেন সেও কিন্তু একদিন বলবেই, কেন করেছিলে, আমি কি করতে বলেছিলাম। সমস্ত সমস্যায় তার পাশে থাকার পরেও একদিন শুনতেই হবে, আমার সমস্যা আমি মিটিয়ে নিতে পারতাম, তুমি না থাকলেও চলতো। তার সমস্ত হারিয়ে যাওয়া সম্পর্ককে চেষ্টা করে তার কাছে ফিরিয়ে দেওয়ার পরও কিন্তু আচমকা সে বলবে, আপনি নাকি তাকে একা করে দিতে চান। একটা দিন নিজের মতো চাইলেও ব্যস্ততার অজুহাতে সে দাঁড়াবে প্রাচীরের মতো। আসলে অনুভূতিগুলি মরে গেলে রয়ে যায় শুধু যুক্তি আর তর্কের পাহাড়। তখন কথার পিঠে কথা আসে, কে ভুল কে ঠিকের লড়াই চলে, কারণ সেই বিশেষ অনুভূতিগুলো তখন তো মৃত। তাই যার জন্য সবটুকু ছেড়েছেন সেও একদিন বলবে, স্বার্থপর, সেটা বুঝে নিয়েই ত্যাগ করুন, কষ্ট কম পাবেন। কারণ আমরা মুখে যতই বলি এক্সপেকটেশন রাখি না, আসলে ভিতরে ভিতরে কিছু চাওয়া তো রয়েই যায়। একটা একলা সন্ধে, একটা নিশ্চিন্ত বিকেল হয়তো তখনও চেয়ে যাই মনে মনে। তাই তো আঘাতগুলো আঘাত হয়েই আসে, আর আমরা নতুন করে ভেঙে পড়ি। তাই তো মনকে বারংবার বলি, চল জটিল হয়ে যাই, কিন্তু অবাধ্য মন তবুও আশা ছাড়ে না। আশা থাকলে আশা ভঙ্গও থাকবে নিশ্চিত। জীবনটা ঠিক পাহাড়ের বাঁকের মতো, অসম্ভব রহস্যময়। আজ যেটাকে নির্ভেজাল ভালোবাসা মনে হচ্ছে, কাল সেটাকেই মনে হয় শুধুই বোঝাপড়া।